আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আপনি আপনাদের সামনে আজকে বিশেষ করে যে যারা ওজন কমাতে যারা পারছেন না, যা ওজন নিয়ে যারা সমস্যায় আছে, হ্যাঁ, তাদের জন্য আজকের একটা সুখবর এবং আপনাদেরকে একটা সাক্ষাৎকার আমরা দেখাবো। যে বিশেষ করে অল্প সময়ের মধ্যে ভাই যে ওজন কমিয়েছেন, হ্যাঁ, কতটা কমিয়েছেন সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো বিশেষ করে একটা বিষয় আমি আপনাদেরকে আগেই বলি, যে যাদের ওজন বাড়ছে বা যাদের ওজন বেশি, আদর্শ ওজনের যাদের আদর্শ ওজনতর হওয়া উচিত তার চেয়ে যাদের বেশি, মানে তারা প্রবলেমের মধ্যে আছে, তারা সমস্যার মধ্যে আছে, তারা রোগের মধ্যে আছে, তারা আরও বেশি রোগে, মানে রোগে ডুবে যাচ্ছে, হ্যাঁ, মানে রোগের জন্য সে লাইন লাগিয়ে আছে। কিছু হয়তো রোগ প্রকাশ পেয়েছে, কিছু পায়নি, কিছু ভিতরে চলছে, হ্যাঁ, এই হচ্ছে বিষয় আর কি। এই জন্য ওজনটাকে আদর্শ ওজন রাখা খুবই জরুরি, খুবই দরকার, হ্যাঁ, এই বিষয়টা আমরা হয়তো অনেকেই জানি। তো বিশেষ করে অনেকে হয়তো ওজন কমাতে পারছেন না, একা একাই হয়তো কমাতে পারছেন না, কিংবা হয়তো কিছু ইয়ে করার পরেও কমাতে পারছেন না। তো বিশেষ করে আমাদের পাশে একজন যে আছেন আমাদের পেশেন্ট, তো ওনার নাম এবং ওনার পেশা এবং বাড়ি এগুলো আমরা জানবো, তারপরে ওনার সঙ্গে আমরা কথা বলবো যে আমাদের কাছে কতদিন থেকে চিকিৎসা করাচ্ছেন এবং ওনার কত কিলো ওজন কমেছে, এই বিষয়গুলো জানার আগে তো ভাইয়ের আগে নাম আমরা জিজ্ঞেস। ভাই, আপনার নামটা? সাফিক আলম। তো আপনার কি করেন আপনি? মোবাইল দোকান আছে। আচ্ছা, মোবাইলের দোকান আছে, ভাইয়ের মোবাইলের দোকান আছে, জেরক্স ফেরক্সগুলো করেন। তো আপনার বাড়িটা কোথায় পড়ছে? বাড়িটা উত্তর দিনাজপুর চাকুলিয়া, উত্তর দিনাজপুর চাকুলিয়া থানার অন্তর্গত ওনার বাড়ি পড়ছে। তো আপনারা জানেন আমাদের এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, তাহলে উত্তর দিনাজপুর চাকুলিয়া থেকে মুর্শিদাবাদ মানে অনেকটা দূর, অনেকটা, মানে কত সময় লেগেছে আপনাকে আসতে? আজকে মোটামুটি আপনার 12টার সময় পৌঁছলাম, মোটামুটি আপনার 5-5.5 ঘন্টা মতো। আচ্ছা, 5.5 ঘন্টা মতো ওনার আসতে সময় লেগেছে, এত কষ্ট করে উনি এসছেন বিশেষ করে আজকে আমাদের সাক্ষাৎকার দিতে আর কি। যে বিশেষ করে ওনার ওজনটা আলহামদুলিল্লাহ, বিশেষ করে আপনি যখন আমাদের কাছে এখানে যখন আসেন, হ্যাঁ, তখন আপনার যে ওজন, হ্যাঁ, সেই ওজন এবং এখন বর্তমানে আপনি কতদিন হলো আপনার চিকিৎসা করা আমাদের এখানে? মোটামুটি 1-8 দিন। 1-8 দিন? আচ্ছা, 1-8 দিনে আপনি কতটা ওজন মানে কমাতে পেরেছেন? মানে আমার মোটামুটি ধরেন গিয়ে 6 কিলোর আশপাশ। আচ্ছা, 6 কিলোর আশেপাশে ওনার ওজন কমেছে। তো বিশেষ করে 1-8 দিন মতো সময়ে উনি 6 কিলোর আশেপাশে ওজন কমিয়ে ফেলেছেন আর কি। তো একটা বিষয় আমি আপনাদেরকে সাধারণত বলে রাখি, যে সাধারণভাবে একটা মানুষের যদি মাসে 3 কিলো যদি ওজন কমে, তো তার জন্য সেটা যথেষ্ট, মানে ঠিক আছে, ওজন কমাটা ঠিক আছে যে তার ওজন কমছে। কিন্তু সাধারণভাবে কি প্রথম দিকে একটু বেশি ওজনটা কমে, প্রথম মাসে একটু বেশি ওজন কমে, কারণ প্রথম দিকে শরীরে অনেক কিছু পানি থাকে, হ্যাঁ, ওই পানিগুলো ঝরে যাওয়ার কারণে ওজনটা বেশি কমে। সাধারণভাবে মাসে 3 কেজি ওজন কমায় এটা সাধারণভাবে আর কি। এখন হচ্ছে কি যে উনি মাসে, উনি 1-8 দিনের মধ্যে উনি কিন্তু অলরেডি 6 কিলোর কাছাকাছি ওজন কিন্তু অলরেডি কমিয়ে ফেলেছেন। আর আপনারা হয়তো আমাদের আরও কিছু ভিডিও দেখেছেন যেখানে আমাদের আছে যে আমরা 1 মাসে 10 কেজি ওজন কমিয়েছি, 1 মাসে 15 কিলো ওজন কমিয়েছি, 1 সপ্তাহে 6 কেজি ওজন কমিয়েছি, 1 ঘন্টাতে আমরা 800 ওজন কমিয়েছি, 1 ঘন্টাতে আমরা 1 কেজি ওজন কমিয়েছি, 1 ঘন্টাতে 2 কেজি ওজন কমিয়েছি, এইরকম আছে। এগুলো সবই সত্য, আলহামদুলিল্লাহ সবই সত্য। যে 1 কেজি 1 ঘন্টায় 2 কেজি ওজন কমে কীভাবে, তো এর জন্য থেরাপি আছে, সেগুলো নিয়ে আলোচনা হয়তো আমরা আগে করেছি যেখানে কমা হয়েছে। তো এত আশ্চর্যজনক হয়তো আপনারা তথ্য আপনারা হয়তো এর আগে শুনেননি, যারা হয়তো আজকে আমাদের এই ভিডিওটি নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলে যান, হ্যাঁ, দেখেন আমাদের আরও ভিডিওগুলো যেগুলো আছে সেগুলো আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাদের কাছে বিভিন্ন মানুষের বিভিন্নভাবে ওজন কমে। তো প্রিয় দর্শক, বিশেষ করে যারা ওজন কমাতে চাইছেন, হ্যাঁ, তো এই ভাই যেভাবে আমাদের 1-8 দিনে 6 কিলো ওজন মানে কমিয়েছেন, হ্যাঁ, তো বিশেষ করে আপনারাও যদি একাই একাই না পারেন ওজন কমাতে, তাহলে বিশেষ করে আমাদের এখানে এসে আমাদের বিশেষ করে ডায়াবেটিস সেন্টারের সঙ্গে যুক্ত হয়ে আপনারা ওজন কমাতে পারেন। বিশেষ করে ওজন কমানোর জন্য দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আপনার নলেজ আর একটা হচ্ছে ডিসিপ্লিন। হ্হ্যাঁ, নলেজ এবং ডিসিপ্লিন, এই দুটো জিনিস যখন একত্রিতভাবে হবে, ইনশাল্লাহ আপনার শুধু ওজন নয় বরঞ্চ আরও অন্যান্য সমস্যা থাকলেও সেগুলো আপনার মানে সলভ হবে এবং আপনি সারা জীবন সুস্থ থাকতে পারবেন। তো ভাই, এখন আপনাকে ওজন কমিয়ে আপনার কেমন লাগছে? ওজন কমে ঠিক আছে, কিন্তু আমার একটু মাথা চক্কর মারা। আচ্ছা, মাথা চক্কর মারার কারণ যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে যখন একটা কোনো মানুষের যখন ওজন কমে, তখন যে বললাম আগে যে পানিটা মানে চলে যায় বডি থেকে, পানিটা চলে যায়, এবার পানিটা তো আপনার একাই যাবে না, তো পানির সঙ্গে যেগুলো মিনারেলস কিছু আছে, হ্যাঁ, সেগুলো তখন বেরিয়ে যায়। এই জন্য আমরা কি বলি যে আপনাকে ওই হিমালয় পিঙ্ক সল্ট যেটা, সেটা আপনি যখন পানির সঙ্গে মিশিয়ে খাবেন, তারপরে হচ্ছে কি আপনার ওই ডাবের পানি, ডাবের পানিটা যখন খাবেন, 1 মাস আমি 30টা খেলাম,
আচ্ছা তো ডাবের পানি হিমালয় পিঙ্ক সল্ট এইগুলো যখন আপনি মানে খাবেন তখন ওটা আর থাকবে না আর কি ইনশাআল্লাহ ওটা একদিন দেখাইনি না তাই জন্য লাগে নাকি একদিন দেখাইনি তার জন্য হতে পারে তো প্রতিদিন খেয়ে এটা হ্যাঁ তো ওটা আপনার ওটা ঠিক হয়ে যাবে ওটার জন্য সমস্যা নেই হ্যাঁ তো বিশেষ করে আপনি যে এই যে অল্প সময়ের মধ্যে সাধারণভাবে 3 কেজি 4 কেজি এক মাসের মধ্যে ঠিক আছে কিন্তু আপনার যেহেতু আরও বেশি ওজনটা কমেছে হ্যাঁ অনেক বেশি ওজন একটু কমেছে যার কারণে একটু সমস্যা হচ্ছে তো হ্যাঁ তো ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে সমস্যা নেই আপনার যে পরামর্শগুলো দেওয়া হবে এগুলো ফলো করলে এটা ঠিক হবে হ্যাঁ ঠিক হয়ে যাবে ওটার জন্য সমস্যা নেই তো প্রিয় দর্শক বিশেষ করে যারা মনে করছেন যে আমরা ওজন মানে কমাতে চাই তার কমাতে নিজে নিজে পারছেন না তো বিশেষ করে আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার এসে আপনারা ওজনটা কমানোর জন্য বিশেষ করে এখানে ডিসিপ্লিনগুলো নিতে পারেন তো আমাদের অ্যাড্রেস আপনারা মনে রাখবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা মোবাইল নাম্বারটা আপনারা নোট করে নিন আমাদের নাম্বার হচ্ছে 9732624907 তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এক দুদিন আগে ফোন করে নাম লিখিয়ে দেবেন তো বিশেষ করে আপনি যে ওজন কমালেন ওজন বেশি থাকতে যে শরীর একটা ভারী ভারী লাগে তো ওইটা আপনাকে কেমন ঠিক আছে ওজনের দাম বুঝছি ঠিক আছে কিন্তু শরীর ফ্রি তো লাগবে ফ্রি মানে প্রচুর ফ্রি লাগবে মানে একটা মানুষের ওজন যখন কমবে তখন ওজনের আগে কিরকম তার অবস্থা ছিল এবং ওজনের পরে কমার পরে কি অবস্থা মনে হবে সে নিজেই বুঝতে পারবে মানে আমি এখন মানে যেভাবে ইচ্ছা একদম দৌড়াই করতে পারবো ঠিক আছে হ্যাঁ তো যাই হোক আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক বিশেষ করে যারা ওজন নিয়ে ব্যস্ত আছেন তারা আমাদের এখানে ওষুধ ছাড়াই কোনো ওষুধ নয় সাধারণত লাইফস্টাইল ন্যাচারাল কিছু খাবারের মাধ্যমেই ওজনটা হ্যাঁ আদর্শ ওজনে আসা সম্ভব তো বিশেষ করে আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু